আসসালামু আলাইকুম, শুভ বিকেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো, সুস্থ এবং নিরাপদে আছো, পরিবারের সাথে আছো এবং পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের দোয়ায়। প্রতিদিনের ন্যায় ঠিক 5:30টায় আমি তোমাদের জন্য চলে এসেছি তৃতীয় শ্রেণীর বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের পাঠ নিয়ে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক অনলাইন স্কুল পেজে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে নিশ্চয় আসো এই বইটি নিয়ে। তোমাদের গত পাঠে গতকালকে তোমাদের এই অধ্যায়েরই একটি পাঠ নিয়ে আলোচনা করেছিলাম, পানির উৎস, তাই না? তোমাদের নিশ্চয় মনে আছে অধ্যায় 4-এ পানির উৎস নিয়ে আলোচনা করেছিলাম। চলো তো, তোমাদের কতটুকু মনে আছে আমি দেখি। পানির উৎস বলতে তোমরা কি বোঝো? তোমাদের কি মনে আছে গত পাঠে কিন্তু আমি তোমাদের পানির উৎস নিয়ে আলোচনা করেছিলাম, পানির উৎস কয় ভাগে ভাগ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। পানির উৎস বলতে কি বোঝো তোমাদের নিশ্চয় মনে আছে। হ্যাঁ, নদী নালা খাল বিল পুকুর, এই যে বিভিন্ন বিভিন্ন যে বৃষ্টি টিউবওয়েল, তাই না? এইগুলোকে আমরা পানির উৎস বলে থাকি, যেগুলো থেকে আমরা পানি ব্যবহার করি সেগুলো আমাদের পানির উৎস। পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায় তোমাদের মনে আছে? হ্যাঁ, পানির উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? মানুষের তৈরি পানির উৎস আর প্রাকৃতিক উৎস, তাই না? প্রাকৃতিক উৎস কোনগুলো, মানুষের তৈরি কোন উৎস কোনগুলো তোমাদের নিশ্চয় মনে আছে। তো চলো আজকে আমরা যাই পানির ব্যবহার, ঠিক আছে? তো তোমরা ঝটপট তোমাদের খাতা বের করে ফেলো, আমি তোমাদের একটি কাজ দিচ্ছি, ঠিক আছে? আমরা চলো তো দেখি আমরা কি কি পানির ব্যবহার করি সেটা লেখার চেষ্টা করি। তোমাদের পাঠ্য বইয়ে একটি কাজ আছে, তোমাদের পাঠ্য বইয়ে একটি কাজ আছে, ঠিক আছে? আমরা কি কি কাজে পানি ব্যবহার করি? আমরা কি কি কাজে পানি ব্যবহার? তোমাদের পাঠ্য বইয়ে দেখো একটি ছক আছে, এরকম একটি ছক, তোমরা তিনটা পানির ব্যবহার লিখবা, তিনটা। আমি তোমাদের সাথে আছি। তোমরা সকাল থেকে উঠে থেকে কি কি কাজে পানি ব্যবহার করো একটু মনে করার চেষ্টা করো। ঘুম থেকে উঠে কি কাজ করো পানি নিয়ে একটু মনে করার চেষ্টা করো, এবং এখানে তোমরা তিনটা লিখে ফেলো, ঠিক আছে? ডান দিকের এই ছকে পানির ব্যবহার লিখে ফেলবে। একটু মনে করো সকালে হাত মুখ ধুই, দাঁত ব্রাশ করি, তাই না? পানি খাই, গোসল করি, এরকম অনেক তো তোমরা নিশ্চয় পাচ্ছো। পিপাসা পেলে পানি খাই আমরা, তাই না? তো চলো আমরা কিছু ছবি দেখি, ছবির মাধ্যমে আমরা আরো দেখি যে আমরা কি কি কাজে পানি ব্যবহার করি, ঠিক আছে? ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখো তো। প্রথম ছবিতে কি দেখছো? মাছ পুকুর থেকে মাছ ধরছে, তাই না? মৎস্য শিকার চাষ করছে যে পানিতে। তারপরে কি হচ্ছে? থালা বাসন ধুচ্ছে, তারপরে পানি খাচ্ছে, পাখি পান করছে, গোসল করছে ছেলে মেয়েরা, রান্নার কাজে ব্যবহার করছে, সেচের কাজে ব্যবহার করছে, তাই না? তাহলে আমরা পানির ব্যবহার দেখলাম কয়েকটা,
এখানে দেখো কি করছে, রান্না করছে, পানি পান করছে। তাহলে আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত প্রয়োজন। আমরা একটা দিন দেখো তো চিন্তা করে, পানি ছাড়া আমরা চলতে পারি কি না? পিপাসা পেলে পেলে আমরা পানি পান করি, খাবার রান্না করতে আমরা পানি ব্যবহার করি, এরকম নানা কাজে আমরা পানি ব্যবহার করে থাকি। তাহলে আমরা পানি কোন কোন কাজে ব্যবহার করে থাকি তোমরা এখন নিশ্চয় বুঝতে পারছ। হ্যাঁ, আরও অনেক কাজে ব্যবহার করি, তোমাদের মনে পড়ে গেছে তাই না? তাহলে আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত প্রয়োজন। পিপাসা পেলে পানি পান করি, খাবার রান্না করতে পানি ব্যবহার করি, এরকম হাত মুখ ধুতে, গোসল করতে, নানা কাজে আমরা পানি ব্যবহার করি, থালা বাসন কাপড় চোপড় ধুতে, তাই না? এখানে দেখো তিনটা ছবি। হ্যাঁ, পরিচ্ছন্নতা, ধোয়া মশার কাছে পানি ব্যবহার করি, ফসল ফলাতে, মৎস্য খামারে, কলকারখানায় পানি ব্যবহার করি। তাহলে আমরা কোন কোন কাজে পানি ব্যবহার করি আরো দেখতে পেলাম। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো পানি আমরা কোন কোন কাজে ব্যবহার করি, একটা করে বলতে থাকো, ঠিক আছে? হ্যাঁ, আমার সঙ্গে মিলাই নাও। রান্নার কাজে, মৎস্য খামারে, কলকারখানায়, ধোয়া মোছা, ফসল ফলাতে, পান করা, পরিচ্ছন্নতা, আরো অনেক কাজ আছে, ঠিক আছে? তাহলে আমরা নানা কাজে পানি ব্যবহার করি। আমরা তো পানি ব্যবহার করি, কিন্তু পানি আমাদের অবশ্যই খুবই প্রয়োজনীয় একটা, যেহেতু আমরা পানির অপচয় করা যাবে না, পানি একটি প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে? তাহলে আমরা পানি সংরক্ষণ সম্পর্কে বুঝি। মানুষ মাটি, পানি, পাথর ইত্যাদি ব্যবহার করে, এগুলো প্রাকৃতিক সম্পদ। আমরা যে পানি ব্যবহার করি এটাও প্রাকৃতিক সম্পদ। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সীমিত পরিমাণে রয়েছে, পানি একটি প্রাকৃতিক সম্পদ, স্বাদু পানির পরিমাণ খুবই কম, ঠিক আছে? তাই পানি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা দাঁত ব্রাশ করা, হাত ধোয়ার সময় পানির অপচয় রোধ করতে পারি। আমরা অকারণে পানির অপচয় করব না, এটি প্রাকৃতিক সম্পদ এবং খুবই প্রয়োজনীয়। তাহলে স্বাদু পানি আমরা ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, তাই না? তাহলে স্বাদু পানির অপচয় অবশ্যই আমাদের কম করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি করব ছবিতে, অকারণে আমরা পানি ছেড়ে রাখবো না, অকারণে পানি ফেলবো না, প্রয়োজনীয় ছাড়া পানি নষ্ট করব না, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু ছবি দেখালাম এবং আলোচনা করলাম। তোমাদের পাঠ্য বইটি খুলে ফেলো, পানির ব্যবহার দেখো। আমরা এই যে ছবিতে দেখো, আমি যে আলোচনা করলাম, রান্না এই যে পানি পান করছে, কি কি কাজে পানি ব্যবহার করছে, ধান খেতে পানি সেচ দিচ্ছে, মাছের চাষ ইত্যাদি কাজে আমাদের পানির প্রতিদিনের ব্যবহার করি। তাহলে পানি সংরক্ষণ আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম, পানি আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে, পানির অপচয় করা যাবে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে পানির ব্যবহার এবং পানি সংরক্ষণ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? এবার চলো কয়েকটি প্রশ্ন লেখার চেষ্টা করো তোমরা, আমি তোমাদেরকে তোমরা তোমাদের খাতাটি বের করে ফেলো ঝটপট এবং এই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমরা কি কি কাজে পানি ব্যবহার করি এবার ঝটপট তোমরা লিখে ফেলো কয়েকটি ব্যবহার। আমরা কি কি কাজে পানি
ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লিখতে পারছো আমরা কি কি কাজে পানি ব্যবহার করি। আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা ছবিতে দেখলে, সেগুলো ঝটপট একটু লেখার চেষ্টা করো। কিভাবে আমরা পানির অপচয় রোধ করতে পারি, কিভাবে আমরা পানির অপচয় রোধ করতে পারি। তোমরা লিখে ফেলো প্রশ্নের উত্তর দুইটা, তোমরা লেখার চেষ্টা করো, ঠিক আছে? আমরা যে পানি পান করি সেটা কোথা থেকে পাই? আমরা যে পানি পান করি সেটা কোথা থেকে পাই? তোমরা নিশ্চয় লিখতে পারবে। তোমরা নিশ্চয় তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে ফেলছো এতক্ষণে। আমরা কি কি কাজে পানি ব্যবহার করি, কিভাবে আমরা পানির অপচয় রোধ করতে পারি, আমরা কি কি কাজে পানি ব্যবহার করি, পাঁচটি পানির ব্যবহার লিখে ফেলো তো দেখি। হ্যাঁ, নিশ্চয় তোমরা পাচ্ছ, পানি পান করি, রান্নার কাজে ব্যবহার করি, গোসল করতে ব্যবহার করি, থালা বাসন মাজতে, কাপড় ধোয়া মোছায়, আর কি ঘর মোছায়, আর অনেক কাজে এরকম ধান খেতে সেচ দিতে। কিভাবে আমরা পানির অপচয় রোধ করতে পারি? আমরা অকারণে পানি ফেলবো না, নষ্ট করব না, প্রয়োজন ছাড়া পানির কল ছেড়ে রাখবো না, ঠিক আছে? এভাবে আমরা পানির অপচয় রোধ করতে পারি। আমরা যে পানি পান করি সেটা কোথা থেকে পাই? তোমরা একটু চিন্তা করে দেখো তো, তোমরা যে পানিটা পান করো প্রতিদিন সেটা কোথা থেকে? তোমার মায়ের আনে, হ্যাঁ, টিউবওয়েল থেকে বা পানির কল থেকে। অনেকে বৃষ্টির পানি সংরক্ষণ করে পানি পান করে, ঠিক আছে, ফিল্টার করে করে পান করে অনেকে। তাহলে আমরা তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এই পাঠে, আমাদের বুঝতে আর কোনো সমস্যা হলো না, হলো না নিশ্চয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার একটা বাড়ির কাজ লিখে ফেলো খাতাতে, বাড়ির কাজটি বাসাতে বসে করে ফেলবে, ঠিক আছে? বাড়ির কাজটি তোমরা লেখো, কোন কোন উৎসের পানি কি কাজে ব্যবহার হয় তার একটি তালিকা তৈরি করবে। কোন কোন উৎসের পানি কি কাজে ব্যবহার করি, কোন উৎসের পানি কি কাজে ব্যবহার করি। বাসাতে বসে তোমরা করে ফেলবে তোমাদের মতো করে। নিশ্চয় তোমরা বাড়ির কাজটি তুলে নিচ্ছ। উৎসের পানি কি কাজে ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করবে, এটা বাসায় বসে করবে, প্রয়োজন সম্ভব হলে তোমরা বাড়ির কাজটি ইনবক্সে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে এতক্ষণ ছিলে, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছো।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।